আসসালামু আলাইকুম আমি আবু সাইদ তৌহির আছি আপনাদের সাথে এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোড এডিটর কিভাবে ডাউনলোড করে তো কোড এডিটর হিসেবে আমি ইউজ করছি নোটপ্যাড প্লাস প্লাস কে যেহেতু আমরা একেবারে বিগিনার আমরা একেবারে শুরু থেকে শিখছি সেই জন্য আমি মনে করি যে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা আসলে শুরু করব তারপরে পর্যায়ক্রমে আমাদের যখন যে কোড এডিটরটাকে আমরা আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটাকে ব্যবহার করব তো আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে আমরা

সেক্টরটাতে করা হয় সেটাকে বলা হয় কোড এডিটর হ্যাঁ তো আমরা কোড এডিটর হিসেবে কি হিসেবে আমরা ব্যবহার করছি নোটপ্যাড প্লাস প্লাস ওকে নোটপ্যাড প্লাস প্লাস ওকে তো আমরা চলুন শুরু করি আসলে কোড এডিটর নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে এটাকে ইনস্টল করতে হয় হ্যাঁ আচ্ছা আমরা চলে যাব হচ্ছে কোথায় একটা ব্রাউজারে চলে যাচ্ছি ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখানে যদি লিখি নোটপ্যাড প্লাস প্লাস তাহলে কিন্তু অনেকগুলো চলে আসবে তো আমি নোটপ্যাড নোটপ্যাড আমরা ক্লিক ক্লিক করলাম করার পরে যে কোনো একটা ভার্সন নিতে পারি হ্যাঁ আমরা এটা নিতে পারি এইট আচ্ছা আপনি চাইলে এই যে উপরেরটাও নিতে পারেন ঠিক আছে তো আমি এইট এটা আমি নিতে চাচ্ছি বা আপনি যদি মনে করেন উপরেরটা নেবেন আচ্ছা আমি উপরেরটাই টাই নিই ক্লিক করলাম

ওকে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এখন কি করতে হবে বলেন তো এটাকে আমাদের ইনস্টল করতে হবে তাই তো আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পরে যে ওপেন ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা পপ আপ দেওয়ার কথা হ্যাঁ পপ আপ দিয়েছে আমরা ইয়েসে যদি ক্লিক করি আমাদের ল্যাঙ্গুয়েজটাকে আমরা ইংলিশ রাখবো দেন ওকেতে ক্লিক করব দেন নেক্সট এগ্রি কিনা সেটা বলছে ওকে আমরা যাই হ্যাঁ আমরা এগ্রি আই এগ্রি ওকে এটা হচ্ছে কোথায়

আহ এটাকে ফাইনালি আমরা হচ্ছে কাজ করার জন্য তৈরি করতে পারি এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ